শরীয়তপুরের প্রান্তের 2223 নম্বর পিলারের উপর আজ বসেছে পদ্মা সেতুর 17তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হল সেতুর 2550 মিটার, দুপুর 150 মিটার দৈর্ঘ্যের আর 3140 টন ওজনের স্প্যানটিকে একটি ক্রেন দিয়ে মাদারীপুর প্রান্তের 2223 পিলারের উপর বসানো হয়। এর আগে গত 19 নভেম্বর বসানো হয় সেতুর 16তম স্প্যান। 2014 সালের ডিসেম্বরে সেতু নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে 33,000 কোটি টাকা।